সকাল সকাল ছাতু খেতে কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করো। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আর সে মর্নিংটা বড় বেরোচ্ছে সকাল সকাল ছাতুর, ও খায় হচ্ছে পাতিলেবু আর বিটরুন দিয়ে শরবত। তো আমি ছাতু খেতে খুব একটা পছন্দ করি না, আমার জন্য একটা হেলদি ব্রেকফাস্ট সেটা হচ্ছে দুধ কর্নফ্লেক্স আর এর মধ্যে হচ্ছে এক চামচ চিয়া সিডস দিয়ে নিয়েছি। রান্নাবাড়ি কিন্তু তোড়জোড় শুরু করে কিছুটা রান্না করেও নিয়েছি, যেমন এখানে মুগ ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর এই দেখো তেল কিন্তু আমি একদম অপচয় করি না, বাকি তেলটাও ওই ছোটো যে ক্যাপটার মধ্যে পড়বে। আর এদিকে দেখো ফুলকপি আলু সেদ্ধ করে রেখে দিয়েছি, আর এখানে রয়েছে মশলা আদা জিরে লঙ্কা বাটা, এটা দিয়ে হবে ফুলকপির তরকারি। আর এখানে পটল ভাজা নুন আর হলুদ আর মিষ্টি দিয়ে রেখে দিয়েছি, খাওয়ার সময় ভেজে নেব। আর এই জিনিসটা কারা কারা খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো। আমার আর আমাদের মানে আমার বরের সবার খেতে ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে মিরচি, মানে স্পাইসি মিরচি, যেটা বিহারিদের দোকানে পাওয়া যায়। আর তো লাঞ্চের মেনুতে ডিরেক্ট চলে আসলাম, স্টান্টান হয়ে গেছে, দেখো ডাল আছে, ভাত আছে, আর ফুলকপির তরকারি দেখতে যতটা স্পাইসি মনে হচ্ছে একদমই স্পাইসি হয়নি, এটা কাশ্মীরি মির্চ দিয়েছিলাম বলে কালারটা দারুণ এসছে। আর এখানে পাঁপড় ভাজা, ওই যে লঙ্কা যেটা বললাম, সাথে পটল ভাজা আর গন্ধরাজ লেবু তো আমার লাগবেই, এই গরমকালে গন্ধরাজ লেবু দিয়ে ভাত, মানে যাই তরকারি হোক একটু গন্ধরাজ লেবু চটকে খেলে জাস্ট অসাধারণ। তো চলো চটপট লাঞ্চটা সেরে নিই, দেখা করছি একদম বিকালবেলা। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? সবাই খুব ভালো আছো। এখন বেজে গেছে ঘড়িতে 3:30, আর আমি এখন বেরোচ্ছি, তাই আজকে কি বলবো, মেল সুপার ফাস্ট এক্সপ্রেসের থেকেও তাড়াতাড়ি কাজ করেছি, তাও লেটে রান করছি। তো চলো সকাল থেকে কথা বলতে পারি তাই তোমাদের ওয়েলকাম করে দিলাম। তো চলো রেডি হয়ে নি, তারপরে কথা বলছি। তো গাইস সিম্পল ভাবে কিন্তু সেজে নিয়েছি, আমি যেটা নর্মাল সাজি মুখে কিচ্ছু মাখি না, জাস্ট লিপস্টিক আর কাজল, আর এই আইব্রোটাকে ড্র করতে হবে। মানে আইব্রো না ঠিক, মানে কি বলবো, যে কোনো মেকআপের মধ্যে আইব্রোটা আমার খুব ভালো লাগে, আইব্রোটা যদি ড্র করা থাকে সবসময়ের জন্য, মানে জাস্ট একটা শেপ প্রপার ওয়েতে যদি শেপ করে রাখতে পারো, তাহলে না একটা মেকআপ না করলেও মনে হয় যেন বেশ ভালো লাগছে, বেশ গর্জিয়াস লাগছে। তো দেখো কানে পড়েছে একটা ছোট্ট টপ যেটা আমি সবসময় পরে থাকি, এর থেকে বড় দুল খুব বেশি তোমরা ব্লগে দেখেছো বলে জানি না আমি, মানে অকেশন পারপাস ছাড়া। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানিও। চলো কোথায় যাচ্ছি কি করছি একটু একটু শেয়ার করবো। দেখো রাস্তায় বা কোথাও গেলে ক্যামেরা সব জায়গায় সবসময় অ্যালাউ করে না, তো বেরোচ্ছি চলো যাই। তো দেখো বেরোনোর সময় রেডি হয়ে গেছি, তারপর ওকে সাইকেল চালাতে হবে, আর এই পাশে যে দেখতে পাচ্ছ জামাকাপড়, এগুলো সব জামাকাপড় কাঁচা হবে। তো ফাইনালি বেরিয়ে পড়েছি রাস্তায়। সকালে যেমন সানরাইজ দেখতে ভালো লাগে, তেমনি সানসেট হচ্ছে, এইটাও কিন্তু সত্যি ভালো লাগে। দেখতে পাচ্ছ গাছের, মানে আমরা যাচ্ছি আর গাছ দিক, মানে গাছের ফাঁকে ফাঁকে মনে হচ্ছে সূর্য। তো দেখো আমাদের পৌঁছতে, আমরা স্প্ল্যানেড গেছিলাম, স্প্ল্যানেড পৌঁছতে সন্ধ্যা নেমে গেছে, তো ভীষণ ভালো লাগলো। সস্তায় যদি ভালো জুতো, কোয়ালিটির জুতো পেতে চাও, মোটামুটি কোয়ালিটি, তাহলে অবশ্যই বেস্ট কিন্তু সিলেদার্স, ঠিক আছে? এটা কিন্তু কোনো প্রমোশন নয়, নিজেরই ভালো লাগে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা চলে এসেছি সিলেদার্সের জুতো কিনতে, আর এখানে এত আওয়াজ হচ্ছিলো, ওই জন্য কথা বলবো কি, ওইটুকুই ক্লিপিং নিয়েছি তাই আমার ভাগ্য ভালো। আর তারপরে চলে এসেছি শ্রীরাম মলে সন্ধেবেলায় ফার্স্ট টাইম আমি আসলাম। এত সুন্দর সাজানো মলটা, মানে ভীষণ ভালো। আর তারপরে তোমাদেরকে একটা দারুণ জায়গা দেখাচ্ছি, যেখানে মলটার ভেতরেই একটা, মানে কি বলবো, এই যে জলের মতো একটা জায়গা করা রয়েছে, আর সেখানে দেখেছো বড় বড় বিগ সাইজের মাছ, আমি তো দেখে পুরো চমকে গেছি যে এইরকম একটা ভেতরে জলের একটা জায়গা করে গেছে, ভীষণ ভালো লাগছে। কিন্তু এখানে যে অরিজিনাল মাছ,
মাছ দিয়ে রেখেছে আর কি সুন্দর ডেকোরেশন করা। কাদের কাদের এটা দেখে ভালো লাগলো অবশ্যই কিন্তু জানিও। এই দেখো নিচ থেকে একদম ওপর পর্যন্ত সুন্দর লিফটের ব্যবস্থা আছে, আর লিফটটা পুরো ওপেন, মানে এরকম কাঁচ দিয়ে ওপেন, তো কাঁচ দিয়ে দারুণ লাগছে, দারুণ লাগছে। অবশ্য আমি ফার্স্ট টাইম গেছি বলে হয়তো আমার একটু বেশিই ভালো লাগছে, আর আমার লাইফে ফার্স্ট টাইম যা যা হয় সব কিছু আমার বরের দৌলতেই হয়, তো অবশ্যই ওকে তো একটু ক্যামেরায় দেখাতেই হবে। তো এই দেখো আমরা নিচে ওই যে বেশ ফুল মতো যেটা করা রয়েছে, কি বলবো এটাকে মাথায় আসছে না, তো যাই হোক এটার পাশে এসে দাঁড়ালাম। তো যেটা কিনতে গেছিলাম সেটা কিনতে পারিনি, বাট মলে ঢুকে আমার দারুণ লেগেছে। এবার বলো রাতের শহর দেখতে কার কার ভালো লাগে? আমার তো সকাল অত প্রিয় না, আমার রাতের শহর, রাতের কলকাতা জাস্ট অসাধারণ লাগে। তো গাইস বাড়ি চলে এসেছি, আর এসে সব থেকে বড় নাইটিটা পরে নিয়েছি। আর এই দেখো এখানে শপিং, এখানে শপিং, না মানে নাইটিটা পরে নিয়েছি। আর এর পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব কি কি শপিং করেছি আর কেন করেছি, সেটা তো একটু প্রতিটা ব্লগ চেক করতে থাকতে হবে, তাহলে বুঝতে পারবে যে কেন হঠাৎ করে জুতো শপিং করলাম। ঠিক আছে, এবার আরও দু একটা জিনিস কিনেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, শপিং একটা ব্লগ বানাবো। তো আজকে থকে গেছি, এখন বানাবো হচ্ছে রুটি, খাবো দাবো শোবো। ঠিক আছে, তো ব্লগটাকে আর কন্টিনিউ করছি না। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক টু কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ভিডিওর সাথে, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারকে সঙ্গে নিয়ে থেকো, আর অবশ্যই পজিটিভ থেকো। ওকে, তো চলো টাটা।